আসসালামু আলাইকুম। টাকা ইনকাম চ্যানেলের পক্ষ থেকে আমি আশরাফুল আপনাদের সবাইকে স্বাগতম জানাই অনলাইন আর্নিং এর নতুন একটা ভিডিওতে। সো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি থাম্বনেল দেখে অবশ্যই ক্লিক করেছেন, তো যারা ক্লিক করেছেন অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। সো আপনারা দেখেছেন যে কিভাবে ঘরে বসে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা মাসে 200-300 থেকে টাকা ডলার আর্ন করতে পারবেন। সো বন্ধুরা, এটা আপনাদের মনে কিন্তু প্রশ্ন জাগবে, এটা কি সম্ভব? তো আমি বলবো অবশ্যই এটা সম্ভব। তো যেহেতু আপনারা ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই দেখবেন, আর আমি এই চ্যানেলে আপনাদের যে প্রসেসটা দেখাবো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, যেটা বাংলাদেশে 90% মানে মানুষই জানে না যে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই সমস্ত কাজ করেও একটা ভালো টাকা ইনকাম করা যায়। তো বন্ধুরা, আমি এই চ্যানেলে ইয়ার ড্রপের A to Z গাইডলাইন দেবো, যেটা থেকে আপনারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ঘরে বসে মাত্র প্রতিদিন 30 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লাগে, বেশি না, প্রতিদিন তেমন কোনো কাজ থাকে না, তো সিম্পল কিছু কাজ থাকে, সেই কাজগুলো করে কিন্তু আপনারা খুব ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। সো বন্ধুরা, অবশ্যই অবশ্যই যেটা করতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো আমি এখানে দেখুন আপনাদের যে এয়ারড্রপ সম্বন্ধে ধারণা দেব, অনেকে জানেন না, তো অনেকেই বললেন ভাই এয়ারড্রপ কী, হতে ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবেন না, অবশ্যই দেখুন, অবশ্যই আপনারা আর্ন করতে পারবেন। আর অনেকে বলবে যে ভাই আপনি এত বড় টাইটেল দিচ্ছেন, আপনি কি কোনো ইনকাম করতে পেরেছেন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে? তো হ্যাঁ ভাই, অবশ্যই আমি ইনকাম করতে পেরেছি। তো আমি আমার যে ইনকামগুলো করছি, তো সেগুলা আমি আপনাদের ভিডিও শেষে আমি আমার পেমেন্ট প্রুফ দেখিয়ে দিব। তো আজকে কিছু বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে এয়ারড্রপে কাজ করতে গেলে তো আপনারা কিভাবে মানে কাজ করবেন আর কি কি লাগবে। তো টোটাল আমি এখানে 8টা বিষয় সিলেক্ট করেছি, যেটাতে থাকছে A to Z গাইডলাইন, আপনি এয়ারড্রপ থেকে কিভাবে টাকা ইনকাম করবেন, সেই টাকা সরাসরি বিকাশে আপনাদের পকেটে টাকা নিতে পারবেন। তো অবশ্যই সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, আর ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, যেগুলো আপনাদের বন্ধু আছে, স্টুডেন্ট আছে, কিংবা আপনি জবও করতে পারেন। দিনে মাত্র 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে, এর বেশি সময় লাগবে না, তো অবশ্যই কাজ করতে হবে। তো অনেক আপনাদের কথা বললাম, তো চলুন এবার শুরু করা যাক মেন কথাগুলো এবং কিভাবে কাজ করবেন। সো বন্ধুরা, এই টাকা ইনকাম চ্যানেলটি আমার নতুন চ্যানেল, এখানে আমি আপনাদের গাইডলাইন দেবো, তো সবাই অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। সো বন্ধুরা, আপনারা চাইলে আমার পুরাতন যে একটা চ্যানেল আছে টার্গেট আর্ন, আপনারা এখানে গিয়ে দেখে আসতে পারেন কিভাবে টাকা ইনকাম মানে কাজ করে টাকা ইনকাম করা যায়। তো অনেকেই নতুন কিছু বোঝে না, দেখুন এগুলো তো কাজ করতে পারে না, তো সেহেতু আমি নতুনদের উদ্দেশ্যে ভিডিওটি ফুল বানাচ্ছি। তো এখানে যা দেখে আসতে পারেন, দেখুন আমি পেমেন্ট প্রুফ সহ দেখাইছি এই চ্যানেলে। তো এই চ্যানেলে আমি কাজ করব না, এই নতুন চ্যানেলে যে টাকা ইনকাম চ্যানেল, এটাতে আমি ফুল কাজ করব। তো চলুন আপনাদের কী কী করতে হবে সঠিক গাইডলাইন দেবো আমি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন, এয়ারড্রপে কী কী প্রয়োজন হবে? তো বন্ধুরা, প্রথমে প্রশ্ন থাকছে যে ভাই এতগুলো টাকা কি ইনকাম করা সম্ভব? তো অবশ্যই সম্ভব। আমার ভিডিও লাস্টে আমি আপনাদের আমার পেমেন্ট প্রুফগুলো দেখিয়ে দিব, যাতে আপনারা কাজ করাতে আপনারা মনোযোগী হন এবং ইন্সপায়ার হন। তো বন্ধুরা, অবশ্যই আপনাকে মন দিয়ে কাজ করতে হবে, তাহলেই আপনারা ইনকাম করতে পারবেন। আর আমি যেগুলো ভিডিও দেবো অবশ্যই মন দিয়ে কাজ করতে হবে, আর অবশ্যই আপনাদের সঠিকভাবে কাজ করতে হবে। তো বন্ধুরা, কাজ করার শুরুর আগে আপনাদের কিন্তু এয়ারড্রপ সম্পর্কে A to Z জানতে হবে, তা নাহলে আপনারা কাজ করলে কিন্তু সাকসেস হতে পারবেন না। কারণ জানেন যে কোনো কাজ শুরু করার আগে সেই কাজটা সম্পর্কে ভালোভাবে যদি আপনি জেনে নেন, তাহলে সেই কাজটাতে সফল হবেন। তো আমি আপনাদের ভরসা দিচ্ছি যে আপনারা আমার চ্যানেল থেকে যদি কাজ করে নিয়মিত আমার কাজ দেখে, তো ইনশাল্লাহ সবাই আমার মতো ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, এখানে যেটা প্রথমে লাগবে সেটা আপনার ধৈর্য লাগবে, আপনাদের 3 মাস অবশ্যই কিন্তু কাজ করার ধৈর্য থাকতে হবে, ঠিক আছে? আপনি যদি কারণ হচ্ছে যে আপনাদের একটি এয়ারড্রপে জয়েন করেন, সেটা কিন্তু প্রায় 1 মাস 2 মাস 3 মাস পরে পর্যন্ত পেমেন্ট দিয়ে থাকে, আপনারা প্রসেসগুলো যখন কাজ করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। আর কোনোগুলো আছে যেগুলো মনে করেন যে 2-1 দিন কিংবা 7 দিন পরে পেমেন্টটা করে থাকে। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভাবছেন যে ভাই অনেক টাইটেলে দেখি দিয়ে এতগুলো ডলার ইনকাম করুন, তো বন্ধুরা অবশ্যই মনে জাগে যে এতগুলো ডলার যদি পেয়ে থাকি বড় লোক হয়ে যাবে, কিন্তু আসলে তা না। তো আপনারা যদি এয়ারড্রপে কাজ করেন, সো সেখানে আপনি যদি 100টা এয়ারড্রপে কাজ করেন, সেখান থেকে আপনারা মাত্র 10টা থেকে পেমেন্ট পাবেন। যদি 10টাতে পেমেন্ট পাবেন, সেই 10টাতে কিন্তু আপনার প্রায় $100-200 কাছাকাছি চলে যাবে। তো বন্ধুরা, প্রথমে আপনাদের জানতে হবে এয়ারড্রপে কাজ করতে হলে এয়ারড্রপ কী এবং
আপনারা যে এয়ারড্রপে এতগুলো টাকা দেয় এ সম্বন্ধে আমি আলোচনা করছি। তো অবশ্যই আগে আপনাদের ক্লিয়ার করে নিলাম যে কিভাবে কাজ করবেন এবং ইনকাম করবেন। তো চলুন, যেটা থাকছে যে আপনার ক্রিপ্টো কারেন্সি এবং ব্লকচেইন কি, এয়ারড্রপ কি, এর আগে জানার আগে আপনাদের এগুলো জানতে হবে। তো ব্লকচেইন, ক্রিপ্টো কারেন্সি, LTC, ইথিরাম কয়েন কি, এগুলো জানতে হবে। তো চলুন আমি বিস্তারিত এটি আপনাদের জানিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটি ফুল মনোযোগ দিয়ে দেখবেন, যারা নতুন তো তাহলে কিন্তু আপনারা সাকসেস হতে পারবেন। এবং আমি এখান থেকে পরবর্তীতে দেখুন একের পর এক আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো, প্রায় 6-7টা ভিডিও হবে। আপনারা 6-7টা ভিডিও দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এয়ারড্রপ থেকে কিভাবে আপনারা মাসে $100 থেকে $200-300 ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা চলুন আপনাদের প্রথমে যেটা বোঝায় দেবো সেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি এবং ব্লকচেইন কি। সো বন্ধুরা আপনারা গুগলে যাবেন এবং অবশ্যই যে দেখতেছেন উইকিপিডিয়া, এটা কিন্তু আপনারা জানেন, উইকিপিডিয়া থেকে যে কোনো তথ্য আপনারা সার্চ করে নিতে পারেন। তো আপনারা এখানে যদি লেখেন হোয়াট ইজ ক্রিপ্টো কারেন্সি, তো আপনাদের কাছে এই আর্টিকেল শু হবে, মানে আর্টিকেল বলতে কিছু লেখা শু হবে। তো এটা ইংলিশে, আমরা কিন্তু সবাই বোঝেন না। তো আমি সেক্ষেত্রে এটাকে কপি করে নিয়ে আমরা যদি গুগল ট্রান্সলেট করে দেখি, সো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিপ্টো কারেন্সি কি। সো বন্ধুরা ক্রিপ্টো কারেন্সি দেখা যাচ্ছে একটু মুদ্রা। তো আমরা এক কথায় বলতে পারি যেগুলো, যেমন আমরা যে টাকাগুলো আমরা ইউজ করি সেটা কিন্তু আমরা হাতে ব্যবহার করতে পারি, যে মানে হাত দিয়ে হাতে টাকা নিই, এটা হচ্ছে আমাদের টাকা। আর মুদ্রা, মুদ্রা বলতে দেখুন এক টাকার কয়েন বলতে পারেন, সেই কয়েনটা হচ্ছে ইলেকট্রিক্যাল কয়েন, যেটা আপনারা কিন্তু ধরতে পারবেন না, আপনাদের শুধুমাত্র কম্পিউটার বেঁচে থাকবে, আপনার মোবাইলে দেখতে পারবেন। এরকম যেমন হচ্ছে আপনার বিকাশে টাকা আছে, বিকাশ অ্যাকাউন্টে, ঠিক আছে, তো সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন কিন্তু হাত দিয়ে নাড়তে পারবেন না। তো এক কথায় এই এই ক্রিপ্টো কারেন্সি এমন একটা মুদ্রা যেটা কিন্তু ডিজিটাল, ডিজিটালের মাধ্যমে মানে একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে, মানে একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটার, এইভাবে আপনারা ট্রান্সফার করে কিন্তু এটা কিন্তু লেনদেন করা হয়। তো এটাকে আবার ক্রিপ্টো কারেন্সিতে যে কয়েনগুলো থেকে সেটা কিন্তু ডলার হিসাবেই মানে গণ্য করা হয়। যেরকম আপনারা ডলার তো অবশ্যই জানেন যে ইউএসএর টাকাকে ডলার বলি আমরা, তো সেই হিসাবে সেই অনুযায়ী আপনাদের কিন্তু বিক্রি করে টাকা ইনকাম করতে, মানে পকেটে নিতে পারবেন, সেই হিসাবে লেনদেন হয়। তো বন্ধুরা ক্রিপ্টো কারেন্সি মেন কথা হচ্ছে এটা একটা মুদ্রা যেটা আপনারা ধরতে পারবেন না, শুধুমাত্র ডিজিটাল যেরকম কম্পিউটারে থাকবে আপনারা দেখতে পাবেন, সেম যেরকম বিকাশ, ডাচ বাংলা, আপনার যে ব্যাংকের যে টাকাগুলো থাকে সেটা কিন্তু আপনি মোবাইলে দেখতে পারেন, ধরতে পারেন না। তো সেরকম এটি হচ্ছে মুদ্রা। তো যাই হোক, এটা কীভাবে মানে আপনার লেনদেন করে কীভাবে, তো বন্ধুরা যে আমি বলছি এটাকে আপনাকে ব্লকচেইন কি, এই যে দেখুন ব্লকচেইন। তো ঠিক ব্লকচেইন একটা হচ্ছে যে বন্ধুরা ব্যাংক, যেটা আপনারা বলতে পারেন যে ক্রিপ্টো কারেন্সির ব্যাংক, মানে কয়েনের ব্যাংক, যেটার মাধ্যমে মানে পুরা বিশ্বে কিন্তু লেনদেন হয়। এটা দেখুন এ মাধ্যম, তো এখানে লেখা আছে অবশ্যই দেখুন কোথায়, যে কম্পিউটার ডাটা বেসে যে ব্লকচেইনের মাধ্যমে মানে লেনদেন করা হয়। তো বন্ধুরা অবশ্যই আপনারা বুঝে গেছেন এটা মানে যেরকম আপনার ব্যাংকে টাকা পয়সা লেনদেন করেন ঠিক সেইভাবে ব্লকচেইন একটা হচ্ছে আপনাদের ডেটা বেস কম্পিউটারে, সেখান থেকে এই কয়েনগুলো মানে এটাকে লেনদেন করা হয়। এটাই হচ্ছে ক্রিপ্টো কারেন্সি এবং ব্লকচেইন। তো আপনারা বুঝতে পেরেছেন এটা ক্রিপ্টো কারেন্সি ব্লকচেইন। তো কি, তো এখানে থাকতেছে BTC, LTC, ইথিরিয়াম। তো বন্ধুরা এগুলো কি, এগুলো হচ্ছে এই যে ক্রিপ্টো কারেন্সি কয়েন, একটা BTC এটা হচ্ছে সবচেয়ে পপুলার একটা কয়েন, LTC এটা একটি তারপর পপুলার, ইথিরিয়াম এটাও একটি পপুলার কয়েন। তো বন্ধুরা এই দেখুন এটা এটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি একটি ওয়ালেট। তো ওয়ালেট কি এ সম্বন্ধে আমি পরবর্তীতে ভিডিওতে দেখতে পাবেন। তো এখানে দেখুন বিটকয়েন, ইথিরিয়াম, LTC, লাইট কয়েন। তো বন্ধুরা এগুলো কিন্তু একটা কয়েন, মানে ব্লকচেইনের মাধ্যমে লেনদেন করা হয় একটা কয়েন। এরকম আরও হাজারো কয়েন আছে যেটা আপনারা পরবর্তীতে যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। তো এখানে দেখুন যে বিটকয়েন কয়েন আছে এটার কিন্তু ডলার হিসেবে দেখাচ্ছে, দেখুন এটা ডলার চিহ্ন, মানে একটা বিটকয়েন সমান এতগুলো টাকা। তো সেই হিসাবে সবগুলোর কয়েনের একটা নির্দিষ্ট দাম আছে, দেখুন ইথিরিয়ামের এক ইথিরিয়াম সমান এখানে কিন্তু $129 বর্তমান মানে দাম। তো বন্ধুরা এটা কিন্তু দাম ওঠানামা করে, কম বেশি করে। তারপর এখানে দেখুন ব্যাট, যেটার পূর্ণরূপ হচ্ছে বেসিক অ্যাটেনশন টোকেন, এটারও কিন্তু এক ব্যাট সমান এত $0.17, এটা মানে ডলার হিসেবে হিসেব করা হয়। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন যে ক্রিপ্টো কারেন্সি এবং ইথিরিয়াম কি। সো বন্ধুরা আপনারা যদি এয়ারড্রপে জয়েন করেন তাহলে কিন্তু আপনারা সেটা কিন্তু এই কয়েনগুলো দেওয়া হবে, যেরকম BTC, ইথিরিয়াম, LTC, XRP বিভিন্ন কয়েন দেওয়া হবে, সেই কয়েনটাকে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে আপনারা মানে ডলার হিসেবে রূপান্তর করে, যেরকম এই কয়েন, এই কয়েনটা আবার সেল করে সে টাকাটা কিন্তু আপনারা পকেটে নিতে পারবেন বিক্রি করে। তো কীভাবে বিক্রি করবেন সেটা কিন্তু সব শেষে কিন্তু এই বিষয়ে কিন্তু আমি আলোচনা করব। তো
সেক্ষেত্রে আপনাদের এতটুকু জানতে হবে আপনারা বুঝে গেছেন যে ক্রিপ্টো কারেন্সি কী এবং BTC কী। তো সেক্ষেত্রে মানে BTC LTC এগুলো কয়েন কী আপনারা বুঝে গেছেন ইনশাল্লাহ, যতদূর আমি চেষ্টা করেছি বোঝানোর খুব সহজে। তো যদি আপনারা এয়ারড্রপে জয়েন করেন এগুলোর টোকেন পাবেন, সেটা সেল করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, মানে আমি আজকে দুইটা কভার করলাম, তো এর পরবর্তীতে আমি আপনাদের এই নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে গেছে, অবশ্যই যারা এ পর্যন্ত দেখছেন সব ভিডিও কমপ্লিট করবেন। তো আমি বলেছিলাম আমার পেমেন্ট প্রুফ দেখাবো, তো সেক্ষেত্রে চলুন আমি আমার অ্যাকাউন্টে আপনার দেখা যে বিটকয়েন, এটা কিন্তু কয়েন অনেক ডলারের এখান থেকে কিন্তু আমি মানে পেমেন্ট রিসিভ করেছি এবং সেল করেছি। তো সেক্ষেত্রে আপনারা সবার নিচে চলে যায় দেখুন, আমি কিন্তু শুরুতে কিন্তু কোনো পেমেন্ট পাইনি। যদি দেখেন 2017 সাল থেকে আমি কাজ শুরু করছি, কিন্তু এটা আমার প্রথম কিন্তু একটা ডলার রিসিভ ছিল $9। তো দেখুন এরপরে কিন্তু আমি প্রায় $200-$500 পর্যন্ত লেনদেন করছি, মানে পেমেন্ট পাইছি সেটা বিক্রি করছি, টাকা পকেটে নিয়েছি। দেখুন এখানে $50, তো আরও একটু উপরে $100, $197, $99। তো আরও বড় পেমেন্ট আছে অনেক বড় বড়। তো এটা কিন্তু আমি অলরেডি সেল করে ফেলি, এখানে দেখুন $237 আমি কিন্তু এগুলো পেমেন্ট নিছি। তো চলুন আমি আর একটা ওয়ালেট দেখাই যেখানে আমার প্রায় এখনও $200 মতো জমা আছে, যেটা আমি সেল করে নিই, আমি এটা রেখে দিয়েছি, আমার যখন টাকার প্রয়োজন আমি তখন সেল করে নিব। তো অবশ্যই চলুন একটু ধৈর্য ধরুন, আর পরবর্তী ভিডিওতে থাকছে এগুলো সম্পর্কে আর আলোচনা করবো এক একটা ভিডিওতে। সো বন্ধুরা, আমি আমার যে এটা হচ্ছে বাইন্যান্স একটা এক্সচেঞ্জ সাইট, সেখানে কিন্তু আমার আরও ডলার রয়েছে। তো এটা এক্সচেঞ্জ সাইট সম্পর্কে অবশ্যই পরবর্তীতে ভিডিও পাবেন। সো এটা একটি ক্রিপ্টো কারেন্সি ওয়ালেট বলতে পারেন, তো এক্সচেঞ্জ সাইট। তো এই সম্বন্ধে পরবর্তীতে ভিডিও থাকবে যে কয়েনগুলো এক্সচেঞ্জ করবেন কীভাবে, পেমেন্ট নেবেন। তো আমি পেমেন্টটা আপনাকে দেখাই, পেমেন্ট বলতে আমার কতগুলো ডলার এখনও রয়েছে এবং কতগুলো উইথড্র করেছি, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে প্রায় আমার $200 আছে, কিন্তু বর্তমান এই ডলারের দাম কিন্তু কমে যাওয়ার কারণে আমার কাছে কিন্তু মানে মাত্র $121 মতো শো করতেছে আমার ব্যালেন্সে। তো $200 মতো টোকেন ছিল আমার এখানে। তো আমি এটা এখানে হাইটটা ওপেন করে দেই। সো এখানে দেখুন মাত্র $121 আমার অ্যাকাউন্টে রয়েছে এখনও, তার মধ্যে আমার কয়েনগুলো রয়েছে, যেরকম কয়েন বলছে দেখুন 453টি কয়েন রয়েছে ব্যাট টোকেন, এবং XRP রয়েছে 231টি। বর্তমান এই দামগুলো খুবই কম, তো মানে কম ওঠানামা করে, সেই জন্য আমার কিন্তু এখানে মাত্র $121 রয়েছে, প্রায় $80 লস হয়ে গেছে আমার কিন্তু। তো যাই হোক, এটা কিন্তু আবার উঠবে, আমার $200 হয়ে যাবে, এটা কোনো বিষয় না। তো সেক্ষেত্রে এটা আপনারা অনেকে যারা কাজ করেন তো তারা অবশ্যই চিনবেন এটা কী, এই ওয়ালেটটা কী। তো বন্ধুরা, এছাড়াও কিন্তু আমার যে কয়েন বেস যে ওয়ালেট আছে এখানেও প্রায় কিন্তু আমার $10 মতো আছে, এখানে দেখুন $10.23 আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি আমার পেমেন্ট প্রুফটা দিয়ে দিয়েছি, কিন্তু কিন্তু আরও অনেক রয়েছে, সেটা দেখাইতে গেলে অনেক ভিডিও লং হয়ে যাবে। তো এমনিতেই অনেক ভিডিও লং হয়ে গেছে, তো পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো এয়ারড্রপ কী এবং এয়ারড্রপে এত টাকা দেয় কী, কেন, কীভাবে জয়েন হবেন এবং কী কী লাগবে, এই সম্বন্ধে নতুন ভিডিওতে থাকছে। তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাই সাপোর্ট দেবেন যদি অনলাইন থেকে ইনকাম করতে চান ঘরে বসে।